ডিমারিয়াকে আর্জেন্টিনা দলের সেরা পার্শ্ব চরিত্র বললে একদমই ভুল হবে না। আর্জেন্টিনা দলের জন্য তিনি যা করেছেন তাতে মেসির পরে ডিমারিয়ার অবস্থান অনায়াসে দেয়া যায়। তবে তিনি যে জার্সি পরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তার ইতিহাস লেখা থাকবে অনন্তকাল। সেই পার্শ্ব চরিত্র খ্যাত আনহেল ডিমারিয়ার বিদায় নেয়ার সময় চলে এসেছে। আকাশ বাতাস স্তব্ধ করে আর্জেন্টিনা দল থেকে হারিয়ে যাচ্ছে আনহেল ডিমারিয়া। কাতার বিশ্বকাপের পর থেকেই আনহেল ডিমারিয়ার অবসরের গুঞ্জন চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন তিনি। আগামী বছর কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলবেন ডিমারিয়া। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এ বিষয়ে নিজেই নিশ্চিত করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ইনস্টাগ্রামে বিদায় নিয়ে ডিমারিয়া বলেন, কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাবো। যে জার্সি আমি পরেছিলাম সেটির জন্য ঘাম জড়িয়েছিলাম এবং গর্ভের সঙ্গে আমি যেটি অনুভব করি সমর্থক পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব যা থাকবে অনন্তকাল। গত বুধবার 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। এটিকে এই বিশ্বকাপ বাছাই পর্বের নিজের শেষ ম্যাচ হিসেবে নিশ্চিত করেন ডিমারিয়া। একই পোস্টে তিনি লেখেন, বাছাই পর্বে আমার শেষ ম্যাচ খেলে ফেললাম, সতীর্থ বন্ধুদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি। তাছাড়া গল্পটা এমন হতো না, তাদের ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা হয়েছে সেটা আমরা ভুলে যেতে পারি না, আশা করছি এই ধরনের ঘটনা আর হবে না। একজন খেলোয়াড় হিসেবে কোনো সন্দেহ ছাড়াই আমরা আমাদের সমর্থকদের পাশে থাকব। 2008 সালে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডিমারিয়ার। এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে 136 ম্যাচ খেলে মারিয়ার গোল 29 আর অ্যাসিস্ট 2টি। বড় ম্যাচে গোলের জন্য ক্যারিয়ার জুড়ে সুনাম কুড়িয়েছেন তিনি। অভিষেকের পর আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রত্যেক ফাইনালে গোল রয়েছে ডিমারিয়ার। 2008 অলিম্পিকে ডিমারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আলবি সেলেস্তেরা। 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচেও একমাত্র গোলটি আসে তার পা থেকে। এরপর গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালি সীমাও গোল করেন ডিমারিয়া। 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচেও দারুণ একটি গোল করেন তিনি। এছাড়া আর্জেন্টিনার পাওয়া পেনাল্টিতেও ছিল এই স্ট্রাইকারের অবদান। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবলের বিষয়ে এখনো কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে আরো কিছুদিন ক্লাব ফুটবলে দেখা যাবে আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী ফুটবলারকে।